যৌগিক যে পর্যন্ত পড়েছিলাম, দেখলাম যে তৃষ্ণায় কাতর মর্দানাকে গুরু সামনের পাথরটা তুলতে বললেন। এবার পাথর তোলার পর কি হলো সেখান থেকে আমরা আজকে পড়বো। তোমরা একটু বইটা দেখো। পাথরটা তোলায় তলা থেকে জলের ঝরনা বেরিয়ে এলো, নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলিকান্ধারীর জলের দরকার হয়েছে, দেখেন কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলিকান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলাতলে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরের একখানা চাঙড় নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতে গুরু নানক শান্ত স্বরে জয় নিরঙ্কর ধ্বনি দিতে বলেন। কাছে আসতে উনি হাত দিয়ে পাথরটাকে থামিয়ে দিলেন। হাসান আবদালে এখন যার নাম পাঞ্জা সাহেব, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। তো এই এই আখ্যানের এটাই একটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে সেই জঙ্গলটা যেটা হাসান আবদালের জঙ্গল, তার নাম পাঞ্জা সাহেব হয়ে গেল এবং হাতের ছাপ কিন্তু আজও দেখা যায়। তো এই এইটা পরীক্ষায় খুব আসে যে হাসান আবদালের জঙ্গল কেন পাঞ্জা সাহেব নাম হয়েছিল, যে ফ্ল্যাট প্রশ্ন অর্থাৎ লাইন তুলে প্রশ্ন কিন্তু দেয়, সেটাও আমি বলে দেব। আবার এইভাবেও প্রশ্ন আসে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙড় থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। অর্থাৎ হাত দিয়ে পাথরের চাঙড় কিভাবে থামানো যায় সেটা গল্পকথকের সে কাহিনী ভালো লাগলো না। এ কি আদৌ সম্ভব? এটা কি সম্ভব? একটা মানুষ কিভাবে পাথরের চাঙড় থামিয়ে দেবে? ওতে কি না আজও হাতের ছাপ লেগে আছে? বিশ্বাস হলো না, মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি, পাথরের তলা থেকে জল বেরিয়ে আসার ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে, বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড় হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায়, মা চুপ করে গেলেন। কেন, মা একজন ধর্মপ্রাণ, হ্যাঁ, তো শিখ গুরু নানক, শিখেদের গুরু গুরুদেব নানক, শিখ ধর্মের প্রবর্তক, তার উপর সন্দিহান হওয়াটা, মানে সন্দেহ প্রকাশ করাটা, যে নিতান্ত বালক হলেও এই যে বালকের যে সন্দিগ্ধ চিত্ত সেটা মায়ের ভালো লাগেনি, তাই মা চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে গল্পটা মনে পড়লেই হাসি পেত। এটা ভীষণ প্রশ্নে আসে, কোন গল্পের কথা বলা হয়েছে, হ্যাঁ, এবং কার হাসি পাচ্ছে, হাসির উদ্রেক ঘটছে, ঠিক আছে? তো এটা লাইন তুলে প্রশ্ন আসে। গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি। গুরুদ্বারা যেটা ধর্মস্থান, সেখানেও তিনি শুনেছেন, কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা বাকিয়েছে, এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্ক করলাম, যেরকম মায়ের সঙ্গে তর্ক করেছেন গল্পকথক, সেরকম পাথরের ব্যাপারটা নিয়ে শিক্ষকের সঙ্গেও তিনি তর্ক করলেন। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। এই এই লাইনটা তুলেও প্রশ্ন আসে যে যারা পারে তাদের পক্ষে অসম্ভব না, কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে, বলার পেছনে কারণ কি বলে পাঠ প্রশ্ন হিসেবে এভাবে দেওয়া হতে পারে। তবু বিশ্বাস হলো না, মানে এতজন যে এতভাবে গল্পটা উপস্থাপন করছেন এবং সেই নানকের মাহাত্ম্য সেখানে বর্ণিত হচ্ছে, সেটা গল্পকথকের একেবারেই পছন্দ হচ্ছে না, বারবার শোনার পরেও বিশ্বাস হচ্ছে না। পাথরের চাঙড় কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো, মানে প্রতিবাদ জানানোর জন্য যেন এটা হতেই পারে না চেঁচাতে ইচ্ছে করছে। এরপরে কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেবে সাকা হয়েছে। সাকা বলতে একটা কৃষ্ট সাধন, এটা কি উদ্দেশ্যে করা হয়, না কোনো দুঃখ কোনো যন্ত্রণা বেদনা প্রকাশ করতে মানুষ এই সাকা করে? কেন, সাকাটা হচ্ছে ধরে নেওয়া যায় এই যে অশৌচের মতো, যেমন আমরা অনেক অশৌচ থাকাকালীন অনেক বিধি নিষেধ পালন করি সেই রকম, মানে এটাও তো অশৌচটা দুঃখের জন্যই মূলত পালিত হয়, তবে আনন্দ অশৌচও আছে, মানে মানুষ যখন জন্মগ্রহণের পরেও এক প্রকার অশৌচ
আমাদের কতগুলো প্রচলিত কতগুলো যে আমরা দেখি রীতিনীতি, সেইখানে কিন্তু এই জন্মানোর পরেও কিছুদিন মানে এটা একটা জনগোষ্ঠী নির্বিশেষে ধরা হয় এই দিনের হিসেবটা, যে অসুস্থ থাকে বিশেষ করে দুঃখের জন্যই, কারোর মৃত্যু বা দুঃখের ঘটনা, এটা কিন্তু বাঙালি সমাজেও প্রচলিত, শুধু পাঞ্জাবি সমাজে নয়। আমরা দেখতে পাচ্ছি যে ঘন ঘন শোকাহত, ঘন ঘন দুঃখের ঘটনা, এবং কৃষ্ণ সাধন করতেন। কোথাও শাকা হলেই বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে, আর শাকা আসলে কি তখন জানতাম না। মানে মূলত কৃষ্ণ সাধন অর্থাৎ অরন্ধন, রান্না হবে না, মেঝেতে শুতে হবে, এগুলো এগুলো দিয়ে সেই সেটা প্রকাশ পেত। তো কি আসল ব্যাপারটা কিন্তু গল্পকথকে জানা ছিল না। এরপরে তিনি এক জায়গায় যাত্রা করবেন এবং কি শুনবেন সেটা পরবর্তী ভিডিও থেকে আমি বলছি।